বন্ধুরা, এই মজাদার পাম্পটি বানানোর জন্য তোমাদের লাগবে একটি প্লাস্টিকের ফিল্ম ক্যান, একটি কয়েন, একটি রাবার বাল্ব আর একটি স্ট্র, শক্ত স্ট্র। প্রথমে ফিল্ম ক্যানের নিচের দিকে একটা বড় হোল করো আর উপরের দিকে একটা ছোট্ট হোল করো। একটি কয়েনকে এর ভিতরে রাখলে কয়েনটি যেন পুরোপুরি হোলটাকে কভার করতে পারে, ঢাকতে পারে। এখন একটি ছোট্ট শক্ত স্ট্র এই হোলের মধ্যে দিয়ে ঢুকিয়ে দাও, এটি ডেলিভারির হিসাবে কাজ করবে। এখন একটি পেনের পিস নিয়ে রাবার বাল্বের সাথে যুক্ত করো। লিডটির মাঝখানে একটি ছোট্ট হোল করে এটিকে টাইটলি ঢুকিয়ে দাও। তাহলে তোমাদের এখন পাম্প অলমোস্ট তৈরি হবে। এটিকে টাইটলি লিডটি বন্ধ করে দাও। তো পুরো সেট আপটি দেখতে পাচ্ছ। এখন গ্লাস বা মাগে জল নিয়ে দেখো ফ্রেমটিকে কিছুক্ষণ ডুবিয়ে এটাকে জোরে জোরে প্রেস করো, ছাড়ো, পাম্প করো। তাহলে দেখবে জল দ্রুত গতিতে জেটের মতো ডেলিভারি স্ট্রয়ের থ্রু দিয়ে বেরিয়ে আসছে। দারুণ মজাদার অ্যাক্টিভিটি, তোমরা বানাও, ভীষণ মজা পাবে।